আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আগামী রবিবার 4 জুন কলকাতা পুলিশ কনস্টেবল মহিলা কনস্টেবল পদের জন্য লিখিত পরীক্ষা রয়েছে। মন্তেশ্বর ব্লকের 7টি স্কুলে এই পরীক্ষা হবে। প্রায় 2500 জন পরীক্ষার্থী এবং পরীক্ষায় অংশগ্রহণ করবেন। শুক্রবার বিকেলে মন্তেশ্বরে পঞ্চায়েত সমিতি সভাকক্ষে এই পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষা কেন্দ্রগুলোর ইনচার্জ সুপারভাইজারদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লকের বিডিও গোবিন্দ দাস, 7টি পরীক্ষা কেন্দ্রের ইনচার্জ হিসেবে 7টি স্কুলের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা এবং পরীক্ষা কেন্দ্রগুলোর সুপারভাইজার হিসেবে বিভিন্ন সরকারি আধিকারিকগণ। জানা গেছে, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদন করার লক্ষ্যে নির্দেশিকা মেনেই প্রস্তুতি চলছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে অসুবিধা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জানা গেছে, দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত 1 ঘন্টাব্যাপী এই পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীরা সকাল 8:30 থেকে প্রবেশ করতে পারবে এবং এই তীব্র গরম তাপদাহের মধ্যে পরীক্ষার্থীদের পানীয় জল যাতে সমস্যা না হয় বা যাতায়াতের ব্যবস্থা সচল থাকে তার ব্যবস্থা গ্রহণ রাখার জন্য বিভিন্ন বিষয়গুলো নিয়ে এই বৈঠকে আলোচনা হয় বলে জানান বিডিও গোবিন্দ দাস। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। ভেনু সুপারভাইজার এবং ভেনু যারা ইনচার্জ তাদেরকে বিডিও সাহেব তার অফিসে দেখেছিলেন এবং সমস্ত প্রস্তুতিগুলো খতিয়ে দেখলেন এবং তার যার যার সমস্যা আছে সমস্যার সমাধানের চেষ্টা করলেন। আচ্ছা, পরীক্ষাটা কবে? 4 তারিখ রবিবার, 4/6/2023। এটা মানে কী কী আলোচনা হলো এটার বিষয় নিয়ে প্রস্তুতি? বিভিন্ন এগুলো প্রস্তুতি, ভেনু সংক্রান্ত, ভেনুতে সুবিধা অসুবিধা, ভেনুর যে গাইডলাইন মেনে প্রস্তুতিগুলো হয়েছে কিনা ভেনুর। পরীক্ষা কটা থেকে কটা পর্যন্ত আছে? পরীক্ষা 12টা থেকে 1টা। স্টুডেন্টরা 8:30 থেকে ঢুকতে শুরু করবে, স্টুডেন্ট মিনস আর কি পরীক্ষার্থীরা, এবং 12টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষাটা হবে। 1 ঘন্টা? 1 ঘন্টার পরীক্ষা। মন্তেশ্বর ব্লকে কটা ভেনু আছে? মন্তেশ্বর ব্লকে ভেনু আছে মধ্যম গ্রাম প্রেমময়ী, পিবলন শ্রী অরবিন্দ, কুসুম গ্রাম তৈয়বা, মন্তেশ্বর সাগরবালা, মন্তেশ্বর সতীকৃষ্ণমণি, মালডাঙ্গা কাদম্বিনী এবং মালডাঙ্গা আরএম, এই 7টি। মানে 7টি? কতজন ভেনু? কালনা সেন্টারের আন্ডারে কতজন পরীক্ষার্থী মোটামুটি আছে? মোটামুটি 2000-এর উপর হবে। মানে সবই পুলিশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুলিশের পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, কনস্টেবল এবং লেডি কনস্টেবল পরীক্ষা। তা এই যে পরীক্ষা, যে তার জন্য আজকে প্রস্তুতি মিটিং নাকি? হ্যাঁ। কি কারা ছিলেন এই প্রস্তুতি মিটিংয়ে? ভেনু ইনচার্জ এবং ভেনু সুপারভাইজার। ভেনু ইনচার্জ কারা আছেন? মোটামুটি ইনচার্জ সব স্কুলের, না সেই স্কুলের প্রধান শিক্ষক বা টিআইসি, আর ভেনু সুপারভাইজার হচ্ছে গভর্নমেন্ট অফিসার যারা রয়েছে। আপনি কোন স্কুলের? আজকে আমাদের একটা কোঅর্ডিনেশন বৈঠক ছিল, আগামী 4 তারিখে আমাদের এখানে পুলিশ কনস্টেবল পরীক্ষা রয়েছে। আমাদের মন্তেশ্বরে 7টা সেন্টারে পরীক্ষা হচ্ছে, প্রায় 100 স্টুডেন্ট আসছে যারা পরীক্ষা বসবে, এবং সেই জন্য আজকে ভেনু সুপারভাইজার এবং ভেনু ইনচার্জদের নিয়ে একটা কোঅর্ডিনেশন মিটিং হচ্ছে। এই মিটিংয়ে কী কী নিয়ে আলোচনা হলো বা কী কী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? ব্যবস্থা গ্রহণ বলতে আমরা যে স্কুলগুলোতে হচ্ছে সেইগুলো নিয়ে এসওপি নিয়ে আলোচনা করা হয়েছে এবং কখন আমাদের এগুলো ছাড়া হবে, কী কোন মুহূর্তে আসবে এবং কে কোথায় থাকবে, এই সমস্ত। পরীক্ষা কটা থেকে কটা পর্যন্ত স্যার? পরীক্ষা 12টা থেকে 1টা। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।